dijo vender, vender mamá. Vender mamá. Namah Parvati Pate Har Har Mahadev. So vlogটা কে আজকে এইভাবে স্টার্ট করলাম, দেখতেই পাচ্ছো পুজো দিয়ে অলরেডি চলে এসেছে। তোমরা যদি জেনে থাকো তাহলে এখানে ফোন একেবারে অ্যালাউড না, বাট বেসিক্যালি তীর্থস্থানে ফোন অ্যালাউড হয় না, তো সেফটি পারপাসের জন্য আমরা বাড়িতে রেখে গেছিলাম। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা অলরেডি শুরু হয়ে গেছে, দিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপর কোথায় যাবো, কী করবো, সব কিছু জানাতে থাকবো। আপাতত দিনটাকে শুরু করা যাক, আমি খুবই টায়ার্ড, অনেক কিছু ঘটেছে, সব কিছু শেয়ার করছি। আপাতত এই এখন কন্ডিশন সবাই ঘুরে দিয়ে চলে এসেছে, কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা কেমন একটু সবাইকে বলো। খুব সুন্দর, সিস্টেম্যাটিক্যালি সব কিছু করেছে, ভিড় ছিল তবে এত সিস্টেমভাবে এত সুন্দরভাবে করেছে না, একেবারে বোঝা যায়নি। আর রইল কত গরমে কলকাতা থেকে এখানে বেরোতে যথেষ্ট ভালো। তো ইয়া শুরু করি, আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছ। তো সবাই কী করে তোমাদেরকে দেখাচ্ছে, সবাই আস্তে আস্তে আসছে, দিদি এখন বসে আছে, মা বাবা গল্প করছে, তোমাদেরকে দেখাই সেটা চলো। এখন মা বাবা হচ্ছে কি খেতে গেছে, আমাকে বলছিল সত্যি বলতে বাইরে এতটা বেশি গরম, আর তার উপর থেকে আমার সর্দি ফর্দি জ্বরটা হয়েছিল বলে চোখ দুটো আর আইব্রো দুটো পুরো ব্যথা। আর যেই হোটেলে আমরা আছি সেই হোটেলে রাতে কালকে এসি ফ্যান দুটোই কাজ করছিল না, কিছু বলার নেই। সো দেখি দুষ্টু আর মিষ্টুকে ডাকি, আমি উপরে যাবো, যে কোনো একটা করবো, তাহলে বসে ওদের সাথেই আড্ডা দেবো। আর আপাতত ওখান থেকে মুড়ি বিস্কিট এগুলো ক্যারি করেছিলাম, ওগুলো খেয়ে নেবো, সত্যি বলতে খিদে নেই, লাস্সি এসব খেয়ে পুরো পেট পেট ভরে যাচ্ছে। তো দেখি ওদের ডাকি আর একটু সুমনের সাথে গল্প করি, সকাল থেকে ওর সাথে গল্প করা হয়নি, তোদেরকে ফোন করে ডাকি, বলি আয় একটু গল্পটা করা হয়। আর একটা জিনিস বলে দিই, আমরা গেছিলাম হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলে, আর যেটা নতুনটা হয়েছে ওইটা, আর পুরোনোটা ওইখানেই আছে, মেবি অতটা ঠিক আমার আইডিয়া নেই। তবে কাশী বিশ্বনাথ দর্শন করা হয়ে গেছে, তিনটের সময় মন্দির খুলবে, কাল বেহারাত যাবো, সংকট মোচন যাবো, তিনটে মেয়ে নীলে দর্শন করতেই হবে, করতেই হয়। সো এই তিনটেটা করবো, তারপরে সাইট সিনগুলো করবো, আর যদি হয় তো গঙ্গা আরতি দেখবো, কালগুলো দেখেইছিলাম, এতটা ভালো না, সত্যি পুরো মন জুড়িয়ে গেছে, এতটা ভালো। তোমরা যদি আসো বা আসার প্ল্যান করো, ডেফিনেটলি বেনারস ঘুরে যেও, খুবই ভালো লাগবে আশা করি, আমার তো খুব ভালো লেগেছে। দেখি এবার ওদেরকে ফোন করে বলি, একটু নিচে গল্প করবো। তো দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছে, এখন ওই বাজে দুপুর 3:10:15, এখন আমরা একটু বেরোবো হচ্ছে সংকট মোচন, কাল ভৈরব এইসব দেখতে, সাইট সিন করতে, যদি পারি ব্লগ করবো, যদি ফোন অ্যালাউড হয় সামহাউ আইল ট্রাই টু ক্যাপচার, আর যদি না অ্যালাউড হয় তাহলে তো বুঝতেই পারছো ব্লগ করতে পারবো না। আর মনে হয় না ব্লগ করতে পারবো, কারণ আমি যতদূর জানি যে ফোন ইজ নট অ্যালাউড, দেখছি কী হয়, তা বাদ বাকি যা করবো না করবো সেটা তো তোমরা দেখতেই পাবে। সো এখন বেরোনো যাক, বেরিয়ে দেবো, ব্লগটা কন্টিনিউ করছি, আর আমার কাছে কেমন লাগছে দেখতে সেটা কমেন্ট করে আমাকে ডেফিনেটলি জানিও। সবই তোমাদেরকে দেখালাম, তবে বাইরের একবার আমি এসে তোমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ একেবারে ওই দিকটায় পুরো গঙ্গা আছে ঘাট, ঠিক আছে। আমরা আছি হচ্ছে শিবালয়ের দিকে, শিবালয় ঘাটের দিকে, এখানে অনেক ঘাট আছে, অনেক প্রচুর, মানে তুমি দেখে শেষ করতে পারবে না। আর হচ্ছে এই জায়গাটা কোন গেস্ট হাউস আছে সেটাও বলে দেবো। সো ইয়া এইরকম আছে, সামনে কী বলে জায়গা আছে, গাছপালা দেখতেই পাচ্ছ, আর দেখাবো সব কিছু বাইরে যাই, কোন গেস্ট হাউস আছে সেটাও দেখিয়ে দেবো। এই যে আমার খোকা রেডি হয়ে গেছে, এখানে মিষ্টি সানগ্লাস নিচ্ছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আটটা মন্দির এক্সপ্লোর করবো, কাল ভৈরব, সংকট মোচন, বিল্লা মন্দির, আরও অনেক আছে, যতগুলি দেখবো নামগুলো করে থাকবো না, আমার কিন্তু ছবি দেখে দেখো। খুব সুন্দর না, পুরো সবুজ সবুজ, গ্রিনারিতে ভরা, কিন্তু খুব রোদ, প্রচুর ভাড়া।
ফোনে কথাটা বলে যাচ্ছে হয় না, কিন্তু খুব সুন্দর জায়গা, আমার তো খুব পিসফুল লেগেছে। খুব সুন্দর জায়গা, দারুণ। সবাই মনের কামনা বলছে, বলো বলো সব লাইন দিয়ে বলো, সব লাইন লাগিয়েছে মনের কামনা বলে যেন। সত্যি খুব সুন্দর জায়গা, দারুণ। সুর থেকে বেরোচ্ছে জল। এখানে দুটো রাখার জায়গা আছে, পাশেই ট্যাঙ্কি কুয়াটা ঠান্ডা ঠান্ডা, আর এখান থেকে হচ্ছে এন্ট্রেন্সটা। চলে দিদি এলো আইসক্রিম খাইতে। ভালো, নাইস, তোরা বল। কালকে গোলা খেয়ে কাঁচারে না, কালকে গোলা খেয়ে পুরো রেড করে নিয়েছে। যেটুকু পারি
নাম বলেছিল জানো? খুব সুন্দর লাগছে জানো? কি নাম বলেছিল এটা? এই এটা এটা কি নাম বলেছিল? মিষ্টি? হ্যাঁ কি নাম বলেছিল এটা? কিছু একটা বললো কি জানো? হ্যাঁ আচ্ছা, একটা মন্দির আছে আর এখানে গৌশালা, কত জোরে বাপরে বাপ গিজ গিজ করছে তো পুরো। হ্যাঁ কোথায়? ওই হ্যাঁ নন্দী। হ্যাঁ ওই জন্য কি সুন্দর লাগছে দেখতে গো। হ্যাঁ সেটাই। হ্যাঁ দেখতে আছে অনেক শিবলিং, 108টা শিবলিং মনে হয়, সবকটা শিবলিংয়ের আলাদা আলাদা নাম করা, সবকটা দেখো শিবলিংয়ের আলাদা নাম। হ্যাঁ সবকটা এরম এরম, হ্যাঁ এরম মায়াপুর যাওয়ার পথে রাস্তাতেও পড়ে। বাকি সুন্দর ঝাড় শিবলিং ভর্তি, আর এইদিকে পুরোটা শিবলিং, ওই কোণে আর এইদিকে সব জায়গা, মানে সত্যি অপূর্ব। আর এখানে মাতা পার্বতী আর শিবজিরও ছবি আছে, মানে মূর্তি আছে, হনুমানজি আছে, খুব সুন্দর। আর এখানে কমলা তো রাম কমলা, ওই উপরে আর এটা হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণ। ও হ্যাঁ কিন্তু তাদের চেষ্টা করছে সবটা দেখানো। এটা পুরো বরফ কনসেপ্টের করেছে, তো আই ডোন্ট থিঙ্ক এটা বরফ, বরফ হলে ঠান্ডা হতো। এটা পুরো বরফ কনসেপ্টের করা।